ও মালিক ও মালিক জাহান্নামের গেটটা খুইল্লা দে, খুইল্লা দিয়া ওই বাচ্চার মা বাবার একটু দেখাইয়া দে, এবার মালিক জাহান্নামটা ওপেন করে দিবে। একেবারে শরীরটা পুরতি পুরতি পায়ের হাড্ডিগুলো লাল হয়ে গেছে, এমন ভাবে কঙ্কাল হয়ে তার বাপ মা উঠবে। এবার বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ এই মায়ের পেটে আমাকে 10 মাস 10 দিন রেখেছে, ও আল্লাহ আমার মা জাহান্নামের আগুনে জ্বলতেছে আর আমি জান্নাতে যাব এটা হতে পারে না। আল্লাহ গো তোমার কাছে আমার আম্মা পারে দেখতাম চাইছি দেখাইয়া দিছো, কিন্তু তোমার কাছে আর একটা দাবি আছে, কই কি? আমার আব্বা আম্মারে আমাদের সঙ্গে জান্নাতে দিয়ে দাও। এই আওয়াজে মানি না, শুনে কর আল্লাহু আকবার। আর সন্তানগুলো ডাক দিয়ে কি, আল্লাহ তুমি যদি আমার মা বাবারে না দাও তবে আরেকটা কথা তোমার কাছে বলি, আমার আব্বা আম্মা যেই জাহান্নামে আমরা জান্নাত লাগবে না, আমার আব্বা আম্মার সঙ্গে জান্নাতে দিয়ে দাও, জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, ও মালিক দেখ দেখ তোরা কই কি, আমি আল্লাহ হইলাম দয়ার সাগর, আমি আল্লাহ বান্দারে বানাইছি অনেক মায়া কইরা লা কন্ত। আওয়াজ হবে জোরে, আওয়াজ হবে জোরে, আল্লাহর নাম নিবেন জোরে, লা কন্ত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীব। ঘোষণাকার আরো জোরে ঘোষণা কর, আল্লাহ কয় আমি আমার বান্দারে বানাইছি বড় মায়া কইরা, দেখ কোটি কোটি মায়া আমি আল্লাহ রাইখা দিছি, আমার ছোট্ট বান্দাগুলো কেমনে তার মার জন্য পাগল, যা যা ওই বাচ্চার মা গুলার তাসনিম নামক পানি দিয়া দৌত কর, এমন ভাবে সাজাইয়া দে যেন তাদের শরীরে জাহান্নামের চুল পরিমাণ চিহ্ন না থাকে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পানিটা পান করায় দাও, যে পানিটা এক ফোঁটা পান করলার কোনদিন পানি তৃষ্ণা লাগে না, এই পানিটা আমার প্রেমিক গুলারে পান করাইয়া দাও। এবার তাদেরকে প্রেমিক গুলা পানি পান করাইয়া দিল। ইসলামিক এইচডি মিডিয়া, সুন্নাতের সত্যবাণী। সবাই আমার সাথে উত্তর দেন, হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। মাহফিলে এনেছেন কে? আল্লাহ। নিবেন কে? আল্লাহ। সব কিছু দেখেন কে? আল্লাহ। যারা যারা পরিমাণ হিসাব গ্রহণ করবেন কে? আল্লাহ। সন্দেহ আছে? সন্দেহ করলে কি ঈমান থাকবে? এবার আসেন, ঈমানদারদেরকে আল্লাহ পাক কি চমৎকার ভাবে সূরা নিসার 122 নম্বর আয়াতে একটা সুখের ঠিকানা দিয়েছেন, আমি সেইটাই বুঝতে পারতেছি। আল্লাহ বলছেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। আমি এই মাত্র আয়াতটা দেখেছি, যদি আমি ওয়াজের বয়সে আয়াতটা আমি পড়ি নাই, এখন পোস্টার দেইকা কোরআন শরীফটা এনেছি, আমি আয়াতটা এখন আপনাদের সামনে পড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযিনা যাহারা আমানু ঈমান এনেছে, ওয়ামিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের 122 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাহারা ঈমান এনেছে ওয়ামিলু সালিহা এবং যারা নেক কাজ করেছে, আল্লাহ বলেন সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
পচরি তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, সানুদখিলুহুম জান্নাত, শিগগিরই তারা জান্নাতে প্রবেশ করবে। যেই জান্নাতের নিচ দিয়া তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন নদীর গুলো নহর গুলো প্রবাহমান করে রাখবেন। যেই প্রবাহমান নদী থেকে এমন একটা সুন্দর হাওয়া জান্নাতীদের গায়ে লাগবে, যেই হাওয়া কোনোদিন তাদের গায়ে আরামদায়ক লাগে নাই। আমার যুবক ভাইরা, এই আয়াতের সূত্র ধরে আমি একটু সূরে বাকারায় চলে যাব, যতটুকু আমার মেমোরি ধরে আমি তাফসির করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা নিসার ভিতরে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, অতি শীঘ্রই তারা জান্নাতে যাবে। আবার সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, আমি আল্লাহ ওই ঈমানদারদেরকে শুভ সংবাদ দিলাম জান্নাতে। আল্লাহ যদি কোনো অফার করে মিস আছে, আল্লাহর কোনো অফারে কোনো বেজাল আছে, আল্লাহর কোনো অফারে কোনো সন্দেহ আছে, এই জন্য যুবক অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এটা অনেক মায়ার একটা ডাক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যখন ঈমানদারদেরকে শুভ সংবাদ দিয়ে দিলেন, একটা সম্প্রদায়ের অন্তরে আগুন লেগে গেছে, এই সম্প্রদায়টা হলো কাফের সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? কাফের সম্প্রদায় আল্লাহকে মানে না, কাফের সম্প্রদায় নবীর উপরে ঈমান আনে না, কাফের সম্প্রদায় কুরআনের হুকুম মানে না, এরা শুধুমাত্র নিজের মন গড়া চলাফেরা করে। যখন আমার নবী ঈমানের দাওয়াত দিল, আমলের দাওয়াত দিল, একদল বেঈমানের দল গোটা কুরআনটারই তারা অবিশ্বাস করতে শুরু করলো। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। পুরা কোরআনটারে তারা অবিশ্বাস করতে শুরু করলো। এর যুবক তারা কি বলে শুনেন? তারা বলতেছে, এই কোরআন আল্লাহ প্রদত্ত কোরআন নয়, এটা নবীর বানানো। জোরে কর নাউজুবিল্লাহ। এরা কয় এটা হলো নবীর বানানো, এটার মধ্যে সন্দেহ আছে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বহসের ঘোষণা করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহ। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসালনা আলা আবদিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের ভিতরে যদি তোমরা কোনো সন্দেহ করো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহ, এই কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। আল্লাহ আকবার বলবেন না? আমরা তো আল্লাহ থেকে চ্যালেঞ্জ শিখেছি, আমরাই তো আল্লাহ থেকে চ্যালেঞ্জ শিখেছি। আমরাও মাঝে মাঝে যখন নবীর পক্ষে কথা বলি কেউ মানে না, তখন আমরা সবাই তাদেরকে চ্যালেঞ্জ করি, আসো আল্লাহ কয় নিয়ে আসো, ফাতু আসো, খেলা হবে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আসো কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। আল্লাহ কয় ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের সাক্ষী গুলার ডাকো, মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া, তোদের যত সাক্ষী আছে সব সাক্ষী নিয়ে মাঠে নাম, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যুগে 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 কাফেররা, যুগে 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 বেঈমানরা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে,
কিন্তু যখনই তাদেরকে চ্যালেঞ্জ করে আহ্বান করা হয় মুনাজারা করার জন্য, যখনই তাদেরকে আহ্বান করা হয় বাহাস করার জন্য, ওরা আসে না আসে না, ওরা পলায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো কোরআনের সূরার মত একটা সূরা বানায়া নিয়ে আনো, সূরা একটা বানায়া আনো। আল্লাহ রাব্বুল আলামিন কয় ফা ইন লাম তাফআলু, যদি তোমরা বানায়া না আনতে পারো, ওয়ালান তাফআলু, কিয়ামত পর্যন্ত পারবে না, ঠিক কি না বলে? কিয়ামত পর্যন্ত তোমরা পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة আল্লাহ বলেন যদি তোমরা কোরআনের সূরার মতো সূরা বানায় না আনতে পারো কিয়ামত পর্যন্ত তোমরা বানাইতে পারবে না, কারণ ফাত্তাকুন নার আল্লাতি ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। তাহলে কোরআনের ভিতরে জাহান্নামের কথা আছে না? নাই। আমার বিষয় দিয়েছেন জান্নাতের নিয়ামত, জাহান্নামের ভয়াবহতা। এক জায়গায় আল্লাহ মুমিনদেরকে শুভ সংবাদ দিল, আরেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামটা হবে মানুষ এবং পাথর দিয়া, মানুষ দিয়ে আল্লাহ ভরপুর করবেন, পাথর ফেলে ফেলে দিবেন আগুনের তাপ বাড়ানোর জন্য। এই জাহান্নামটা আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য কাহার জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 122 নম্বর আয়াতে ঈমানদারদেরকে শুভ সংবাদ দিয়েছেন, আর এই দিক দিয়ে আমার আল্লাহ সূরা বাকারার 24 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামটা বানাইছি একমাত্র উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা প্রস্তুত করা হয়েছে একমাত্র কাফেরের জন্য। এখন সিদ্ধান্ত নেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি, আমাদের মেয়র মহোদয়, আমাদের অতিথিবৃন্দ সবাই মাহফিলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন, আর জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ফার্স্ট গ্যালারিতে আমার ভাই ফারুক ভাই সহকারে যারা এখানে আমরা বসে আছি, আপনারা যারা আমার সামনে বসে আছেন, আমরা সবাই কার এবাদত করব? জবান খুলে দেন, কার এবাদত করব? তো ওই আল্লাহর গোলামি যারা করবে তাদের জন্য শুভ সংবাদ আছে না নাই? আল্লাহর পথে যারা, নবীর পথে যারা, ঈমান আনবে যারা, আর নেক আমল করবে যারা, তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। কিন্তু আমি এখানে আরেকটু কুট করে আবার জাহান্নামের ভয়াবহতা কাদের জন্য, এখানে যদিও আয়াতটা উল্লেখ নাই কিন্তু আমি এক করছি, যেহেতু বিষয়টা হলো জান্নাতের নিয়ামত আর জাহান্নামের ভয়াবহতা, দুইটা আয়াত আমি সমন্বয় করে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো যদি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে নেক আমল যারা করবে তাদেরকে জান্নাত দিবে। আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? কথা কন, আরো জোরে কন, কোথায় সত্য পাইলেন আপনি? কোরআনের ভিতরে পেয়েছি, এই যে আল্লাহ বলছেন এই সূরা নিসার 122 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এখানে আমি একটু পরে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিয়াদবদেরকে যারা বলছিল কোরআনে সন্দেহ আছে, এদেরকে বললেন তোমরা কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আনো, বানায় নিয়ে আসো, তোমরা যদি এটা না পারো কিয়ামত পর্যন্ত তোমরা পারবে না। তবে যেহেতু তোমরা পারবে না, ফাত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামটা হবে পাথর এবং মানুষ দ্বারা। এই জাহান্নামটা কে বসবাস করবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামটা বানাইছি একটা সম্প্রদায়ের জন্য উইদ্দাত লিল কাফিরিন এই জাহান্নামটা বানাইছি একমাত্র কাফের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন আমি আল্লাহ জান্নাতে দিব যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে ও আল্লাহ জান্নাতীরা জান্নাতে কতদিন থাকবে আর জাহান্নামীরা জাহান্নামে কতদিন থাকবে একটা কথা এখানে বোঝার ব্যাপার আছে বাংলাদেশের একজন বক্তা বললেই তো বলবেন তাহিরিয়ের বিরুদ্ধে কয় হের বিরুদ্ধে কয় না বিরুদ্ধে কয় না তাহিরি সব সময় উচিত কথা কয় এক বক্তা বলছে যারা একবার জাহান্নামে যাবে ওরা আর কোনোদিন জান্নাতে যাবে না এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা যারা একবার জাহান্নামে যাবে তারা নাকি আর জান্নাতে যাবে না এটা মিথ্যা কথা আমার নবী এই কথার দ্বারা আমার নবীর শাফাআতকে তারা অস্বীকার করার পাইতারা শুরু করে দিয়েছে যারা জাহান্নামে যাবে অনেকের ঈমান আছে আমলের ঘাটতির কারণে কেউ সীমাবদ্ধভাবে কেউ এক বছর জাহান্নামী হবে কেউ একশো বছর জাহান্নামী হবে কেউ দুইশো বছর জাহান্নামী হবে দুইশো বছর মেয়াদ শেষ হওয়ার পরে আবার তারা জান্নাতের ভিতরে যাবে ঈমানের কারণে যার অন্তরে শস্যা দানা পরিমাণ ঈমান থাকবে এই লোকটা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে একদিন জান্নাতে যাবে আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি ওই সমস্ত কবিরা গুনাহগারদের জন্য আমি সুপারিশ করব যারা আমি নবীকে মহব্বত করেছে কিন্তু আমলের ত্রুটির কারণে তারা জাহান্নামী হয়ে গেছে আমি তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব ঠিক কি না বলেন একমাত্র চিরস্থায়ী জাহান্নামী হবে কাফেররা চিরস্থায়ী জাহান্নামী হবে মুশরিক যারা আল্লাহর সঙ্গে শরীক করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল কাফিরিন আমি জাহান্নামটা প্রস্তুত করছি কাফের জন্য আবার এই দিকে আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ তুমি যে সূরা নিসার মধ্যে বলেছো নেক আমল যারা করবে আর সৎ কাজ যারা করবে ঈমান যারা আনবে তারা জান্নাতে যাবে আমি তোমার কাছে জানতে চাই জান্নাতের আবার কোন সময় জাহান্নামে যাওয়ার ভয় আসেনি প্রশ্ন আসতে পারে কিনা জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আবার কোন কোন জাহান্নামী মেয়াদ শেষে নবীর সুপারিশে হোক মেয়াদ শেষে হোক তারা একদিন জান্নাতে যাবে কিন্তু জান্নাতে যাওয়ার পর আর জাহান্নামে যাওয়ার সুযোগ আছে কিনা এই ব্যাপারটা আল্লাহ স্পষ্ট করে দিলেন আল্লাহ ওই সমস্ত ঈমানদাররা জান্নাতে যখন যাবে একবার জান্নাতে গেলে তারা আবার কোন কারণে জাহান্নামে যাওয়ার ভয় আছে কিনা আল্লাহ কয় না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতের ভিতরে যাবে এরা সারা জীবন জান্নাতের ভিতরে থাকবে একটা সেকেন্ডের জন্য তারা জান্নাত থেকে বের হবে না এখন আল্লাহ এটা বলছেন ওয়াদ আল্লাহি হাক্কা আল্লাহর ওয়াদ কি সত্য না মিথ্যা আর সত্য না মিথ্যা আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর কথার চাইতে আর সত্য কথা পৃথিবীর কার হতে পারে এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা নেক আমল করবে এরা জান্নাতে যাবে আল্লাহর একটু হবিগঞ্জ দিকে প্রশ্ন করি আল্লাহ তুমি যে বলছো তারা জান্নাতে যাবে জান্নাতের ভিতরে নহর আছে এসির বাতাস আছে নিজ দিয়া প্রবাহিত হবে কিন্তু তোমার কাছে জানতে চাই জান্নাতের ভিতরে কোন নিয়ামত আসেনি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন কুল্লামা রুজিকু মিন মিনহা মিন সামারাতির রিজকা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের ভিতরে আমার পাগলদেরকে দিব এই জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি রিজিক হিসাবে তারা খাবে জোরে কোন সুবহানাল্লাহ আমার বাবা দিরা এই নিয়ামত যখন জান্নাতের ভিতরে পাবো তখন আমরাই বলবো কালু তারা বলবে হাযাল্লাযী রুযিকনা মিন কাবল
এই নিয়ামতগুলো তো আমরা দুনিয়ায় থাকা অবস্থায় দিয়েছেন, তবে পার্থক্য আছে, এই দুনিয়ার আঙ্গুর ফলটা যত বড় জান্নাতের আঙ্গুর ফলটা দেখতে গোটা পৃথিবীর সমান। আর যদি আল্লাহর কাছে যান না, এই যে আমি প্রায় সময় বলি, মাঝে মাঝে আল্লাহর এইভাবে ডাক দিবেন, মালি 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 মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। একটা ঘর বানিয়ে দিও মালিক মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। ওই জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না? এই জন্য যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন, আল্লাহ দুনিয়ার ঘরে থেকে ভাত খাইতাম, জান্নাতে যাওয়ার পর রিজিকের সন্ধান পাইলাম, কিন্তু আমাদের দুনিয়াতে তো আমাদের স্ত্রী ছিল একটা সুখের ব্যাপার, জান্নাতের ভিতরে এমন কোন ফ্যাসিলিটি আছে কিনা? আল্লাহ কোরআনে কয় আছে জান্নাতের নিয়ামত, জান্নাতের, এরপরে বয়ান করব জান্নাতের ভয়াবহ, জাহান্নামের ভয়াবহতা, এরপরে চোখের পানি ফেলে বাড়িতে চলে যাবেন। এখন জান্নাতের নিয়ামতগুলো বলতেছি, দেখেন আল্লাহ কত মায়া করে আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ গো তুমি তো বলছো জান্নাতের শুভ সংবাদ দিছো, আবার তুমি বলছো জান্নাতের ভিতরে তুমি আমাদের জন্য ফলমূল রিজিক হিসেবে রেখেছো, আমরা তো দুনিয়ার ভিতরে চলাফেরা করেছি, আমরা তো একসঙ্গে সংসার করেছি, একটা আনন্দের ব্যাপার ছিল, জান্নাতের ভিতরে এমন আনন্দ আছে নি গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের শব্দের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ বলেন আমি আল্লাহ শুধুমাত্র জান্নাতের ভিতরে রিজিক দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদের জন্য পুত্র পবিত্র স্ত্রীর ব্যবস্থা রাখবো, যেই স্ত্রীকে সারা পৃথিবীর কেউ কোনোদিন দেখে নাই। এখন আল্লাহরে প্রশ্ন লাগাই দেন, আল্লাহ আনোয়ারপুর মাহফিল থেকে তোমার কাছে জানতে চাই, দুনিয়ার ভিতরে আনোয়ারপুরে আমার স্ত্রী কিনে আমি বসবাস করেছি, আমি আমার স্ত্রী আগে মরে যেতে পারি, আমার স্ত্রী আমার আগে মরে যেতে পারে, তুমি যে জান্নাতের ভিতরে স্ত্রী দিয়েছো এরা আমাদের সঙ্গে কয় দিন থাকবে, কয় সেকেন্ড থাকবে, কয় বছর থাকবে? আল্লাহ এই আয়াতের শব্দের মধ্যে বলে দিয়েছেন, ওয়াহুম ফিহা খালিদুন, এরা তোমাদের সঙ্গে চিরদিন খেদমতে থাকবে। এই জন্য আমার যুবক ভাইরা, জান্নাতিরা জান্নাতের ভিতরে ফলমূল ভোগ করবে, জান্নাতিরা জান্নাতের ভিতরে নিয়ামত ভোগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এমন চমৎকার ভাবে তাদেরকে বলে দিবেন, তোমরা পলসিরাটা পার হয়ে জান্নাতে চলে যাও। চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, এত সোজা না, চ্যালেঞ্জ, ঘাটে ঘাটে বিপদ, কিন্তু ইমানের বলে পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা জান্নাতে যাও, জাহান্নামের জন্য অর্ডার হবে জান্নাতে যাও, জান্নাতীদের জন্য অর্ডার হবে জান্নাতে যাও, কিন্তু যদি যেতে হয় একটা রাস্তা পাড়ি দেওয়া লাগবে, ওই রাস্তাটার নাম হলো পুলসিরাত, যেই পুলসিরাতটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, এমন একটা রাস্তা পাড়ি দিব, রাস্তাটা অনেকের জন্য চুলের মতো চিকন, এমন চিকন
হীরার চাইতে দাঁড়ালো কেউ দেখবে অন্ধকারের কারণে রাস্তা দেখা যায় না কেউ এই রাস্তার মধ্যে পাড়ি দিয়া সামনে যাবে কিন্তু দেখা গেল অনেক মানুষ আছে এই জান্নাতীরা এই পুলসিরাটার কিন্তু চুলের মতো চিকন দেখবে না যার যার ইমানের পাওয়ারের বদলতে ওই পুলসিরাটার অনেকে দেখবে একটা বিশাল বড় একটা দুনিয়ার মতন রাস্তা আবার কেউ দেখবে একটা ফুলের বাগান এই ইমানদাররা আল্লাহ দিয়ে কইছে ওয়া মাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওই যে জান্নাতের শুভ সংবাদ যারা পেয়েছে ওরা দেখবে ফুলসিরাতটা অনেক বিশাল বড় পাশ পৃথিবীর মতন পাশ একটা রাস্তা ওরা এই দিক দিয়ে কেউ কেউ পায়ে হেঁটে হেঁটে রাস্তাটা পার হয়ে যাবে আবার কেউ কেউ আকাশের বিজলির মতন ফুলসিরাতটা পার হয়ে যাবে আবার কেউ কেউ ঘোড়ার দৌড়ের মতন ফুলসিরাতটা পার হয়ে যাবে আমার নবী আপনার নবী বলে কিছু কিছু মানুষ দেখবে এই ফুলসিরাতটা অন্ধকার যেই মাত্র ফুলসিরাত আমার নবী বলে যারা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই পুলসিরাতের অন্ধকার তার জন্য দূর করে আলো বানাইয়া দিবে এই জন্য যুবক ভাই আমার এই পুলসিরাতটা পার হয়ে জান্নাতে যাবে আর এই দিক দিয়ে জান্নাতের গেটের মধ্যে গিয়ে দাঁড়াবে দাঁড়ানোর পরে সবাই জান্নাতের দরজায় দাঁড়াইয়া থাকবে সেই দিন জান্নাতে কেউ যেতে পারবে না একজন সর্বপ্রথম জান্নাতে ঢুকবে আদম নবীও ঢুকবে না ইব্রাহিম নবীও ঢুকবে না ইসমাইল নবী ঢুকবে না ওই জান্নাতের ভিতরে ঢুকে উদ্বোধন করবেন তোমার আমার নবী হায়াতুন নবী আর জোরে জোরে করো আল্লাহু আকবার আমার নবীর আগে কেউ জান্নাতে ঢুকবে না এই মৌলভী দেখছো নি অবস্থা কি আমার নবী কই হাসর ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আমি নবী উঠব জান্নাতি কাপড় পরিধান করে ঠিক কি না বলুন আমার নবী বলে হাসর মাঠে কেউ কথা বলতে পারবে না ওই দিন আমি নবী আল্লাহর দরবারে কথা বলবো আল্লাহ হবে হাকিম আমি নবী হব উকিল শাফাতের ফাইলটা থাকবে আমার হাতে আমি নবী সুপারিশ করব এটা আমার অহংকার নয় জবান খুলা কি আল্লাহু আকবার বলবেন না আমরা সেই নবীর উম্মত এই জন্য নবীরে ভালোবাসলেই নেক আমলগুলো নবীরে ভালোবেসে করলে জান্নাতে যেতে পারবেন আমার নবী বলে বেলাল আমার যত উম্মত আছে সব উম্মতের আগে তুমি বেলাল সর্বপ্রথম জান্নাতে যাবে আমি যখন রওনা দিব কসুয়া নামক একটা উটের রশি আছে এই রশিটা তোমার হাতের মধ্যে থাকবে তুমি টাইনা টাইনা জান্নাতের গোড়ায় যাবে আমি যখন জান্নাতের ভিতরে ঢুকব তুমি সকল নবী সকল নবী সকল নবীর উম্মতের আগে আমি নবীর পিছনে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে এই জন্য আমার যুবক ভাইরা ও মুরব্বী আব্বারা নবী জান্নাতে যাবে ইমানদাররা ইমানের বলে আল্লাহর শুভ সংবাদ দিলেন তারা জান্নাতে যাবে ইমানের কারণে এক আমলের কারণে এবার যখন তারা জান্নাতের ভিতরে ঢুকে যাবে ঢুকার পরে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন আর জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন কিন্তু মাঝখানে ছোট ছোট কিছু বাচ্চা দাঁড়াইয়া থাকবেন এদের কোনো পুলসিরাত নাই এদের কোনো মিজানের পাল্লা নাই এদের কোনো কিছু নাই এরা সোজা সোজা দাঁড়াইয়া থাকবে এরা ডাক দিয়ে বললে আল্লাহ আমরা কি করব আল্লাহ বলবেন তোদের কোনো হিসাব নাই তোরা বিনা হিসাবে জান্নাতে যা ছোট বাচ্চাগুলা বলবে প্রায় মাহফিলে বলি কথাগুলো যে সমস্ত মা ছোট বেলায় বাচ্চা হারাইছো তোমরা শুনে যাও বাচ্চার জন্য দুঃখ করো না এই সন্তান তোমার জন্য হাসরের ময়দানে দাঁড়াইয়া যাইব বাচ্চাগুলো আল্লাহরে ডাক দিয়ে বলবো আল্লাহ সবাই জান্নাতে আমলনামা হাতের মধ্যে নিয়ে নিয়ে ঢুকতে
গেছে কিন্তু আমরা বিনা হিসাবে জান্নাতে যাব কিন্তু জান্নাতে গেলে তো আর বের হব না গো আল্লাহ তবে যাওয়ার আগে তোমার কাছে আমরা তিনটা কথা বলতে চাই এক নাম্বার কথা হলো আমার আব্বা আম্মা কোথায় হয়তো আব্বা আম্মা জান্নাতে কিছু কিছু পোলাপান দরু মারবে জান্নাতে আবার কিছু কিছু পোলাপান কইবো আল্লাহ আমার আব্বা আম্মা কোথায় আল্লাহ বলবে তোর আব্বা আম্মা জাহান্নামে বান্দা ছোট্ট বাচ্চা গুলো ডাক দিয়া বলবে আল্লাহ আমার আব্বা আম্মা যদি জাহান্নামে হবে তবে তোমার কাছে তিনটা কথা আছে এক নম্বর কথা আমার আব্বা আম্মারে এক নজরে আমরা দেখতাম সাই এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মালিক ও মালিক জাহান্নামের গেটটা খুইল্লা দে খুইল্লা দিয়া ওই বাচ্চার মা বাবার একটু দেখাইয়া দে এবার মালিক জাহান্নামটা ওপেন করে দিবে একেবারে শরীরটা পূর্তি পূর্তি পায়ের হাড়িগুলো লাল হয়ে গেছে এমন ভাবে কঙ্কাল হয়ে তার বাপ মা উঠবে এবার বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ এই মায়ের পেটে আমাকে 10 মাস 10 দিন রেখেছে ও আল্লাহ আমার মা জাহান্নামের আগুনে জ্বলতেছে আর আমি জান্নাতে যাব এটা হতে পারে না আল্লাহ গো তোমার কাছে আমার আম্মা পারে দেখতাম চাইছি দেখাইয়া দিছো কিন্তু তোমার কাছে আর একটা দাবি আছে কই কি আমার আব্বা আম্মারে আমাদের সঙ্গে জান্নাতে দিয়ে দাও এই আওয়াজে মানি না শুনে কর আল্লাহু আকবার জান্নাতের চাবি আমার মা আমা গো জান্নাতের চাবি আমার মা ও আল্লাহ আমার মাকে আমার সঙ্গে দিয়ে দাও আল্লাহ বলে দেওয়া যাবে না আর সন্তানগুলো ডাক দিয়ে কি আল্লাহ তুমি যদি আমার মা বাবারে না দাও তবে আর একটা কথা তোমার কাছে বলি আমার আব্বা আম্মা যেই জাহান্নামে আমরার জান্নাত লাগবে না আমার আব্বা আম্মার সঙ্গে জান্নাতে দিয়ে দাও জাহান্নামে দিয়ে দাও আল্লাহ ডাক দিয়া বলবে ও মালিক দেখ দেখ কোরা কই কি আমি আল্লাহ হইলাম দয়ার সাগর আমি আল্লাহ বান্দারে বানাইছি অনেক মায়া কইরা লাকাদ আওয়াজ হবে জোরে আওয়াজ হবে জোরে আল্লাহর নাম নিবেন জোরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি ঘোষণাকার আরো জোরে ঘোষণাকার আল্লাহ কয় আমি আমার বান্দার বানাইছি বড় মায়া কইরা দেখ কোটি কোটি মায়া আমি আল্লাহ রাইখা দিছি আমার ছোট্ট বান্দাগুলো কেমনে তার মার জন্য পাগল যা যা ওই বাচ্চার মা গুলার তাসনিম নামক পানি দিয়া দৌত এমন ভাবে সাজাইয়া দে যেন তাদের শরীরে জাহান্নামের চুল পরিমাণ চিহ্ন না থাকে এই হলো জান্নাতে যাওয়ার পথে আল্লাহর দয়া জান্নাতে যাওয়ার পথে আল্লাহর দয়া জাহান্নাম থেকে আল্লাহ কেমন করে বান্দাগুলোকে উদ্ধার করে দিবেন আমার নবী বলবে আল্লাহ গো কিছু কিছু উম্মত নামাজ করছে পড়ার মতো পড়ে নাই রোজা রাখছে রাখার মতো রাখে নাই হজ করছে করার মতো করে নাই কিন্তু তুমি আল্লাহর সঙ্গে কাউরে শরীক করে নাই আমি নবীরে নবী হিসেবে তারা মানত আমলের কারণে তারা আসামি হইয়া গেছে আল্লাহ তুমি তাদের পক্ষ থেকে আমার সুপারিশটা কবুল করো আল্লাহ বলবেন হো বন্ধু তুসাফা আমি তোমার সুপারিশটা গ্রহণ করলাম এবার আমার নবী সবাইকে জান্নাতে নিয়ে যাবেন জাহান্নামের বয়ানটা করতে হয় জাহান্নামটা বানাইছে একমাত্র কাফেরদের জন্য উইদ্দাত লিল কাফির আল্লাহ কোরআনে কয় উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত লিল কাফিরিন জাহান্নামটা বানাইছি একমাত্র কাফেরদের জন্য আমার নবী একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন কথা বলতেছেন নবী ওয়াজ করতেছেন সন্ধ্যা হয়ে গেছে এবার আমার নবীর সাহাবারা কয় নবী আর ওয়াজ করেন আবার সকাল হয়ে গেছে আমার নবীর কয় আর ওয়াজ করেন আবার সন্ধ্যা হয়ে গেছে নবীর ওয়াজ শূন্য শূন্য সাহাবারা এত বেকুল হঠাৎ করে একটা বিশাল বড় একটা আওয়াজ হয়েছে আওয়াজ এত বড় আওয়াজটা কোথায় থেকে আসলো গো নবী আমার নবী ডাক দিয়া কয় হে সাহাবারা তোমরা হঠাৎ করে বয়ানের ভিতরে
এত বড় আওয়াজটা কোথায় থেকে পেয়েছো জানো নি? ভাই কোথায় থেকে এত বিকট বড় আওয়াজটা এসেছে? আল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সাহাবারা, ও সাহাবারা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গোড়ার ভিতরে 70,000 বছর পূর্বে বিশাল বড় একটা পাথর ছেড়ে দিয়েছিল। 70,000 বছর আগে যেই পাথরটা জাহান্নামের ভিতরে ছেড়েছে, এই পাথরটা 70,000 বছর পরে আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। তাহলে একবার চিন্তা করে দেখেন জাহান্নামের গভীরতা কত। 70,000 ফেরেশতারা জাহান্নামের আগুনের যে স্পিরিট, এটারে কোন রকম শিকল দিয়া বাইন্দাও রাখতে পারে না, মানুষের মতন শুধু সামনে যায়। কিন্তু কোন কোন সময় জাহান্নামটা পিছনে পলায়ন করে। এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে ফেরেশতারা বাইন্দা রাখা যায় না, ওরা কিসের বয়ে আবার পিছনে পলায়ন করে? আমার নবী বলে, একমাত্র জাহান্নাম হাশরের ময়দানে মানুষদেরকে খাওয়ার জন্য 70,000 কিলোমিটার দূরে যদি মানুষ থাকে, জাহান্নামের জিব্বা দিয়া জাহান্নামের ভিতরে ফালাইয়া দিব, এমন একটা ভয়াবহ অবস্থা হবে। বন্ধুরে আমার, ও হবিগঞ্জের বন্ধুরা, ও লাখায়ের বন্ধু, ও নবীগঞ্জের বাবারা, ও শায়েস্তাগঞ্জ মিরপুর বাহবলের বন্ধুরা, যে যত জায়গা থেকে এসেছো দিলটা নরম করে দাও। আমার আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর কোনো শক্তি জাহান্নামকে পরাজিত করতে পারে না। হাশরের ময়দানে যেইভাবে জাহান্নাম জিব্বা দিয়ে দিয়ে টেনে টেনে আগুনে ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছিলেন, জাহান্নামটা হবে কাদের জন্য জানোনি? একমাত্র জাহান্নামটা বানাইছে, জাহান্নামটা ভরবে আল্লাহ পাথর এবং মানুষ দিয়া। ওই পাথর কেন দিবে জানোনি? আগুনের তাপ বাড়াইবার জন্য। এই জন্য আল্লাহকে ফাত্তা কন্যা, তোমরা জাহান্নামের আগুনটারে বই করো। ভাইরে পৃথিবীর আগুন কিসের গরম, এর চাইতে কোটি গুণ গরম হবে জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে তোমাকে আমাকে ফেলে দিবে, পৃথিবীর কোনো বাদন দিয়া জাহান্নামের গতিকে রোধ করা যাবে না। একটা কারণে জাহান্নাম পিছনে দৌড় মারে, সেটা কোনটা জানোনি? আমার নবী বলে, সেটা হলো ওই চোখের পানি, যেই চোখটা আমার আল্লাহর ভয়ে ক্রন্দন করে। আজকে আমরা কাঁদতে জানি না, কাঁদলেও কয় মানুষ এত কান্নাকাটি কেন করে, আবার কান্নার ভান করলে কয় ভান কেন করে? আমার নবী বলে, তোমরা কাঁদো, প্রয়োজনে কান্নার ভান করো। আমার অন্তরের খবর পৃথিবীর কেউ যদি না দেখে, একজন দেখেন জবান খুলে বলো তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মনের খবর জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে, কিন্তু জান্নাতে দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার পরে কিছু কিছু জাহান্নামীদেরকে যখন শাস্তিটা দিবে কেমন জানোনি? আমার নবী বলে, জাহান্নামীদেরকে গায়ের ভিতরে আগুনের শিকল লাগাইয়া দিবে, এমন শিকল লাগাইয়া দিবে টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, ওই জান্নাতে দেওয়ার পরে আমার আল্লাহ জান্নাতীদের জন্য একটা মেহমানদারির ব্যবস্থা করবেন। জবান খুলা কি আল্লাহু আকবার বলবেন না? জান্নাতীরা জান্নাতের ভিতরে একটা মেহমানদারি ব্যবস্থা আল্লাহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জান্নাতের অসংখ্য নিয়ামত ভক্ষণ করবে, কিন্তু মনে রাখবেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এমন সুন্দর খাবার পাবে যেই খাবার তারা অতীতে কখনো এমন খাবার দেখে নাই, খাবারের মতো দেখবে কিন্তু এত স্বাদ কোনো উপভোগ করে নাই। জান্নাতের ভিতরে অনেক কিছু আছে, কয়েকটা জিনিস নাই। জান্নাতের ভিতরে অনেক কিছু আছে, কয়েকটা নাই। হুজুর জান্নাতে আবার কি নাই? কয় জান্নাতীদের পায়খানা প্রস্রাব নাই। জোরে কই দেব সুবহানাল্লাহ। জান্নাতীদের কি নাই?
পায়খানা প্রস্রাব নাই, জান্নাতীদের শরীরের ভিতরে কোনো ঘাম নাই, জান্নাতীদের শরীরে চোখের মধ্যে কোনো ঘুম নাই। এ যুবকের দল, জান্নাতীরা শুধু খাইবো আর খাইবো, এক একটা জান্নাতের জন্য এমন আল্লাহ ছায়ার ব্যবস্থা করবে, ওই গাছের নিচে যদি একটা ঘোড়া যদি অসংখ্য কিলোমিটার কয়েকশো মাইল দূরে, এরপরও ওই গাছের ছায়া শেষ হবে না, এমন এমন ছায়া আল্লাহ দান করে দিবেন। আর যুবকের দল, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য যে মেহমানদারি করবে সেটা হলো কলিজা। আমার আল্লাহ বলবেন, ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, তোমরা কলিজাটা খাও। এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা কিসের কলিজা? আল্লাহ বলবে, এটা মাছের কলিজা। বান্দা বলবে, আমরা দুনিয়া তো মাছের কলিজা খাই নাই, আর নামাজ রোজা পড়া তোমার গোলামি কইরা এখানে আসছি কি কলিজা খাওয়ার জন্য? আল্লাহ বলে, তোমরা যদি খেতে চাও একবার খায়া দেখো। এবার বান্দাগুলা আল্লাহর মেজবানদারি খাবেন, ওই কলিজাটা মুখের মধ্যে দিবে, ওই বান্দাগুলা বলবে, আল্লাহ এত স্বাদের কলিজা কোনদিন মুখে লাগাই নাই, আমার তো মন চাইতেছে আমরা ওই কলিজার যে দস্তরখানা আছে, যে প্লেটের নিচে দস্তরখানা আছে, ওই দস্তরখানাটা আমরা খেয়ে ফেলি। আল্লাহ কোন বললে ফায়া কোন হোক বললে হয়ে যায়। এবার বান্দারা বলবে, আল্লাহ গো এত সুন্দর খাবার আমাদের এত মজা লাগতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিবে, বান্দা জান্নাতের ভিতরে খাবার খাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মেহমানদারি করবে, হঠাৎ করে বান্দারা বলবে, আল্লাহ সারা জীবন তোমার গোলামি করেছি না দেখিয়া আজকে তোমার মেহমানদারিতে অংশগ্রহণ করলাম, আল্লাহ তেও আবার তোমার না দেখা আল্লাহ আমাদের আর খাওয়া লাগবে না, আমরা তুমি আল্লাহ ওয়াদা করেছো তুমি দেখা দিবা, আল্লাহর চাইতে নিয়ামতের দিদার আর কিছু হতে পারিনি রে বাবা। ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি আমাদেরকে দেখা দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা প্রেমের ঘুম দিবে, এটা দুনিয়ার ঘুমের মতন না, একটা একটা হালতে ফালাইয়া দিবে, এক হালতে 50,000 বছর কেটে যাবে। 50,000 বছর পরে জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে উঠবে, হঠাৎ করে দেখবে তাদের ডান পাশে একটা পাখির ডানা আর বাম পাশে একটা পাখির ডানা লেগে গেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, তোমরা যে আমার দিতে দেখা করতে চেয়েছিলে, দেখার জন্য চেয়েছিলে, তোমরা তোমাদের তোমাদের দুই পাশে দুইটা পাখা লাগানো আছে, এখন তোমরা একটা উড়াল দাও। উড়াল দিদি 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 একটা লম লম নামক রেস্ট হাউস গিয়া দাঁড়াইবো। আল্লাহ ডাক দিয়া বলো, ও আমার ফেরেশতারা, এরা আমার দিদারের জন্য অগ্রসর হয়েছে, এদেরকে এমন একটা পানি পান করাইয়া দাও যেই পানির কথাটা আমি আগে দুনিয়ায় ওয়াদা করেছিলাম। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পানিটা পান করায়া দাও, যে পানিটা এক ফোঁটা পান করলে আর কোনদিন পানি তৃষ্ণা লাগে না, এই পানিটা আমার প্রেমিক গোলারে পান করাইয়া দাও। এবার তাদেরকে প্রেমিক গোলা পানি পান করাইয়া দিবে, এই ফেরেশতারা তাদেরকে পানি পান করাইয়া দিবে। বান্দারা বলবে, আল্লাহ আমাদের গলার তৃষ্ণা লাগে না, ও আল্লাহ আমাদের অন্তরের তৃষ্ণা তোমাকে দেখার বাসনা ঠিক কিনা বলেন, আল্লাহ আমাদের অন্তরে জ্বালা হলো তোমাকে দেখবো, দুনিয়ার কোন খাবার দিয়া সেই জ্বালা মিটে না। এবার আল্লাহ বলেন, তোমরা আর একটা উড়াল দাও। এবার জান্নাতীরা এমন ভাবে সামনে অগ্রসর হবে, যাইতে 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 আরো সে আজিমের পাশে গিয়া দাঁড়াইয়া যাবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি কোথায় গো? কয়, আমি তোমাদের সামনে। এবার আল্লাহ বলবেন, আমি তোমাদের সামনে। কিন্তু বান্দা যখন আল্লাহকে দেখার জন্য সামনের দিকে তাকাবে, তখন বান্দারা দেখবে আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা নূরের পর্দা পড়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা নূরের পর্দা পড়ে যাবে, বান্দারা বলবে, আল্লাহ তুমি কই? তোমাকে দেখার জন্য আমরা এত পাগল, তুমি কোথায়, তুমি কোথায় গো? আল্লাহ কয়, আমি তোমাদের সামনে। ও আল্লাহ, আমি তো তোমাদের তোমাকে দেখি না। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ কয়জন? বান্দারা ইমানের উত্তর দিবে, তুমি আল্লাহ একজন, আমি যে একজন, তোমরা ফাইলা কই?
কথা লুকাইতো রয়েছে রে বন্ধু, ডাক দিয়া বলে আমার বন্ধু নবী হলো আমি আল্লাহর সাক্ষী, ঠিক কি না বলো? সেই নবীর উম্মত তোমরা আমার সঙ্গে দেখা করতে এসেছো, কিন্তু তোমার ওই নবী কই? আমার নবী আল্লাহ যেথায় নবী ও সেথায়, আল্লাহ রব নবী রহমত, সুবহানাল্লাহ। 313 জন রাসূল আছে না নাই, কিন্তু কোন নবীর কালিমার ভিতরে রাসূলুল্লাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কিন্তু আমার নবীর বেলায় যদিও 313 জন রসুল, কিন্তু কোন নবীর কালিমার ভিতরে আল্লাহ রসুল শব্দটা লাগাই নাই। একমাত্র আপনার নবী আমার নবীর কালিমার ভিতরে আল্লাহ লাগাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রসুলুল্লাহ। আরে কি বুঝাইতাম, আল্লাহু আকবার। ভাজান, একটা দামি কথা বললাম এখন, একটা ভাবনাময় কথা বললাম এখন, ভাবনাময় কথা যেটা আপনারা কখনো ভেবেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি ভাবনাময় একটি কথা বলেছি। এতগুলো নবী রাসূল, কোন নবীর কালিমার পরে রাসূলুল্লাহ নাই। আদম রাসূলুল্লাহ, নূহ রাসূলুল্লাহ, দাউদ রাসূলুল্লাহ, কিন্তু শুধু আমার নবীর বেলায় রাসূলুল্লাহ। জোরে সুবহানাল্লাহ কইছেন না? আমার নবী নূরের নবী, মাটির নবী না বলো, নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 নবী কারো মতো না, বলো না 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 নবী কারো মতো না, সব নবীদের নবী তিনি কোরআন ঘোষণা, বলো সব নবীদের নবী তিনি কোরআন ঘোষণা, ওই নবীকে নিজের মতো মনে করো না, না না নবী কারো মতো না, বলো না 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 নবী কারো মতো না। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা জাহান্নামের কথা বলছিলাম, জাহান্নামের কথা বলছিলাম, জাহান্নামটা কত গভীর। 70,000 বছর পূর্বে একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ফেলেছে, এই পাত্রটা এত বছর পরে গিয়ে জাহান্নামের ভিতরে পড়েছে। এই জন্য যুবক, এই জাহান্নামটা কাফের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে দিয়েছেন। এই জন্য যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন জাহান্নামের আগুন এত ভয়ানক, জাহান্নামের ভিতরে যারা গিয়েছে যাবে, এই জাহান্নামের আগুন বরদাস্ত করা তো দূরের কথা। পৃথিবীর মানুষ যেই আগুন দেখে, এই আগুনের রং হলো লাল, কিন্তু জাহান্নামের আগুনের রং হলো কালো কালো কালো। এই জন্য যুবক ভাইরা, এমন জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে যদি তুমি মান্না নানা আনো, আর জাহান্নামের আগুনটা অপেক্ষা করতেছে যদি তুমি আল্লাহর ইবাদত না করো, নেক আমল না করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। এই জাহান্নামটা একমাত্র বানাইছে
কাফেরদের জন্য এ যুবক ভাইরা এখনো সময় আছে রে এখনো সময় আছে নিজেরে গোছায়া নাও পাঁচ ওয়াক্ত নামাজের আজান হলে মসজিদে চলে যাও এখনো সময় আছে নবী যা বলেছেন তা তুমি গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে তুমি দূরে থাকো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তোমাদের জন্য কল্যাণকর বলেছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে তোমরা দূরে থাকো এই জন্য ভাইরা আমার অনুরোধ করে বলি কোরআনের সাথে এই যে কি কোরআনের সাথে সম্পর্ক করো যদি হবিগঞ্জের ঘরে ঘরে তল্লাশি দেয় দেখবেন ঘরের ভিতরে টেলিভিশনটা খুব সুন্দর করে সাজায় রাখে কিন্তু কোরআন শরীফের যত্ন নাই এমন সংসার আছে না নাই কোরআন শরীফের যত্ন নাই শুধুমাত্র দুনিয়াদারি দুনিয়াদারি খবরদার তুমি নিজে আলেম হও যদি আলেম না হতে পারো তোমার সন্তানকে আলেম বানাও না হয় তুমি আলেমের সঙ্গে সম্পর্ক করো এই জন্য যুবক ভাইরা আমার পৃথিবীর মধ্যে বান্দা যারা রয়েছেন সবচাইতে বেশি আলেমরাই আল্লাহকে ভয় করে এটা আমার কথা নয় আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই জন্য বন্ধু অনুরোধ কইরা বলি হযরত ঈসা নবীর কথা মনে হয়ে গেল ঈসা আলাইহিস সালাম একদিন একটা কবরের পাশ দিয়ে যাইতেছেন উনি তাকায়া দেখতে কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে এবার ঈসা নবী এই আগুনটা দেখা বনের ভিতরে একটু ভয় পাইয়া গেছে কি ব্যাপার লোকটা মারা গেল কয়েক বছর আগে কিন্তু লোকটার কবরের ভিতরে এমন ভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে ঈসা আলাইহিস সালাম যেই মাত্র জাহান্নামের আগুন দেখলেন তখন তিনি পেরাশানির মতে পড়ে গেলেন আমার উম্মতের কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে ও বন্ধু ঈসা নবী যখন পরের দিন খবর নিতে গেলেন এখন দেখে আসি তার কবরের কি অবস্থা এবার ঈসা আলাইহিস সালাম কবরের পাশে গেলেন যাইয়া দেখতেছেন আগের দিন যেই কবরের ভিতরে জাহান্নামের আগুন কিন্তু পরের দিন গিয়ে দেখতেছেন একই কবরের ভিতরে জান্নাতের নূর জলমল জলমল করতেছে এই আওয়াজে মারিনা জোরে কর আল্লাহু আকবার কোরআনের সুর মাঝে শুনেছে যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম জান্নাতে যাওয়ার রাস্তা পড়তে হবে কোরআন ঠিক কি না বলে এই কোরআনে জান্নাতের কথা আছে না নাই জাহান্নামের কথা আছে না নাই ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি বলেন কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আরশের বুকে লেখা ও মধুর নাম তামা মালুম কুল জানায় সালাম ঠিক কি না আজানের পাশে নবীর নাম আছে না নাই একামতে আমার নবীর নাম আছে না নাই আরশের বুকে লেখা ও মধুর নাম তামা মালুম কুল জানায় সালাম ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই হে
রাসূল নবি যে তোমায়, হে রাসূল নবি যে তোমায়, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবি যে তোমায়, হে রাসূল নবি যে তোমায়, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আমি মানি না, হুংকার দিয়া বলো আল্লাহু আকবার, এ জীবন দয়ার মালিককে, রহমতের মালিককে, আমার নবী বলেন জান্নাতিরা জান্নাতে চিরদিন থাকবে, এরা পুরা মানুষ বেহেশতে যাবে না, বুড়া মানুষ বেহেশতে যাইতো না, নবী বলেন বুড়া মানুষ বেহেশতে যাবে না, যারা বেহেশতে যাবে 120 বছরের বুড়া ও জোয়ান বানায় আল্লাহ বেহেশতে দিব, এক একজন জান্নাতের জন্য 70 জন হুর দিব, বাবা দেখ কি সুবহানাল্লাহ, দেখেন না অবস্থা, দেখেন না এখন কি জোয়ান হয়ে গেছে, অতি সুজা, আল্লাহ কয় এই শুভ সংবাদ বাতফারের জন্য না, এই শুভ সংবাদ সুৎকুরের জন্য না, ওইতনি কিছু, এই শুভ সংবাদ ঘুষকুরের জন্য নয়, এই শুভ সংবাদ মুনাফিকের জন্য নয়, এই শুভ সংবাদ বেঈমানের জন্য নয়, আল্লাহ কয় ওয়াবাশশিরিল্লাযীনা আমানু এই শুভ সংবাদ কেবল ইমানদারের জন্য, হেতে কো ও অতই সুজা, এতই সুজা, আল্লাহ বলেন যারা ঈমান এনেছে নেক আমল করেছে, আমার নবী বলেন হাশরের ময়দানে জাহান্নামীর মধ্যে কিছু জাহান্নামী ব্যতিক্রম, ফেটটা উঁচা লইয়া খাড়িয়া থাকবো, জিগাইবো আল্লাহ এই বেকুবটা গেড়া, এই বেপতার আড়া খেড়া, এটার ফ্যাটটার অবস্থা কি লাগে, বুম্বা বুম্বা ফ্যাট, বুম্বা বুম্বা ফ্যাট লয়া, সৌদি সাহেব মেয়র সাহেব কাল বুয়তিন মুসলিম শরীফের হাদিস, তো রাগ করে তো লাভ নাই, উচিত কথা তো কইতিব, ঠিক নি, আমি তো সুৎকুরে সুৎকুর কইতিব, সুৎকুরে বেজার হইলে আমার কি করব, আমি তো মুনাফিক রে মুনাফিক কই লাগব, মুনাফিকে বেজার হইলে তাহিরি কিছু করার নাই, তবে এর ফ্যাটটা হইলে এমন ঘরের মতন, এও আবার ঘর হইলে তো ভালো আছেন, বড় ফ্যাট অসুবিধা নাই, বইয়া থাকবো সারা জীবন, কিন্তু পেটের ভিতরে কুটি কুটি সর্প তার ধ্বংসন করতেছে, আর ধ্বংসন করার কারণে বিশ্বের যন্ত্রণায় জাহান্নামীর মধ্যে জাহান্নামী সে একটা চিৎকার মারে, জাহান্নামীর ভিতরে যারা আগুনে জ্বলতেছে হেরাও জাহান্নামতে কয় আল্লাহ এই বেহুব দাঁড়িয়ান দিকে নৌ, জাহান্নামীরা আগুনে জ্বললেও হের কণ্ঠের কারণে বিরক্তি, আল্লাহ এই বেহুব দাঁড়িয়ান দিকে নৌ, এবার ডাক দিয়া কয় এই পেটটা কাল বুয়তিন, পেটটা ঘরের মতন, হাদিস শরীফের মধ্যে এসেছে পেটের ভিতরে যে সর্পগুলো দংশন করতেছে, এই সর্পগুলো যদি পৃথিবীর মধ্যে একবার শ্বাস ফালাইতো গাছগুলো মরে বিষের যন্ত্রণায় সারখার হয়ে যেত, এমন বিষাক্ত বিষাক্ত সাপ আল্লাহ পেটের ভিতরে ঢুকাইয়া দিব, হেরে একটা সুবুল মারে হে বাক বুকের চিৎকার মারে, কিন্তু কান্নার আওয়াজ কেউ শুনবে না, কারণ কি জাননি, আল্লাহর ধরা নরম না, আল্লাহর ধরা অনেক শক্ত, আঙ্গুদের সাথে একজনের দলে আরেকজনে হ্যালো ছেড়ে দেন, সমস্যা কিন্তু আল্লাহ যখন ধরব হ্যালো সলমনি, এবার নবী ডাক দিয়ে কই আল্লাহ এই পেট ওয়ালাটি কেডা, আল্লাহ কয় আর হইলো সুৎকুর, যারা দুনিয়ার ভিতরে সুদ খাইছে তত টাকা হারাম খাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই টাকাগুলো রে আমি সেই সর্পে পরিণত করেছি, এখন বলেন সুদ কি চলবে না বন্ধ, আওয়াজটা আস্তে হইছে,
অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। আওয়াজটা আস্তে হইছে, আরো জোরে হবে, হাত তোলে হবে। যুবকরা ওয়াদা করো সুদ খাবো না, এখন থেকে ওয়াদা করো সুদ খাবো না, সুদ চলবে চলবে। এই যুবক তোর আজকে ওয়াদা করতে হবে, একবার নবীরে ডাক দিয়া বলো ইয়া রাসূল আল্লাহ, বলো আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহু আকবার। এই যুবক আজকে আমি একজন তোমাদের যুবক, যুবকের পক্ষ থেকে একজন সহযোদ্ধা হিসাবে আমি তোমাদেরকে বলতে চাই, যতদিন এই দেহে প্রাণ থাকবে আজকে আনোয়ারপুরের জমিনে জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়েছি, এই জবান দিয়ে কোনোদিন আমরা হারাম ঢুকাবো না। হাত তুলে বলো ঠিক, ঠিক না বলো বস বাবা বস, সুদ চলব নি, এই সুদ চলব নি, সুদ চলব নি, কি হবে বেঁচে থেকে। আমরা লাগে তো সুদ নাই, ঠিক না? বিভিন্ন জায়গায় গেলে খবর হওয়া যা মসজিদের সভাপতি সুদ খা আসিনিও কি আসিনি, এই সভাপতিকে মসজিদের সভাপতি বানানো যাবে না। যারা দেখবেন গ্রামে সুদ খায়, আরে মসজিদের কমিটির সদস্য রাখবেন না, যদি সে আন্দোলন করে তুমি আমাকে রাখলে না কেন, বলবেন যে আপনি সুদকুর তাই রাখিনি। রাজি আসিনি সবাই, প্রয়োজনে আম গাছ তলে, জাম গাছ তলে, বাঁশ গাছের তলে নামাজ পড়ব, কিন্তু সুদ করে টাকা নিয়ে মসজিদের কোনো কাজে লাগাবো না, ঠিক কি না বলো? কথা ফাইনাল, কথা কি, কথা কি সোজা কথাই ভালো, বাকাতারে কথা কয়ে লাভ নাই, সুদ করে দাওয়াত আমার দরকার নাই। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কি না বলে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি, কি হবে দোকা দিয়ে আল্লাহকে, কি হবে দোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, সাউন্ডটা তুলে দাও, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, হাত তুলে বলো ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরহ পারে দিচ্ছে পারি, কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরহ পারে দিচ্ছে পারি, আজরাইল আসবে যবে মাটিতে পরে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পরে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, জোরে বলো ঠিক কি না বলো? হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি তারা মুক্ত সমাজটাকে। কথা বলেন ঠিক না বেঠি? ফেট গোলা কিসের মত, ফেডের ভিতরে কি সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এই ব্যাংক, তাহিরি ব্যাংক, জাহিরি ব্যাংক, যা খাইবা সব আল্লাহ সাপ বাড়ায় ফেলে দিতে পারে। আমার দায়িত্ব হলো দাওয়াত দিয়ে দেওয়া, আমি আপনি মানবেন কি মানবেন না, খাইলে খান গিয়া আমি আপনার বাঁচাইছি। কেন জানেন? সুদের সত্যিটার উপরে গুণ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুণ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। এরপরে যদি আপনি খান এই কোরআনটা, এই কোরআনের ভিতরে আল্লাহ কইয়া দিছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহ যেটা হারাম করে পৃথিবীর কোন মৌলবী সেটা হালাল করতে পারেনি, আল্লাহ যেটা হালাল করে পৃথিবীর কেউ এটাকে হারাম করতে পারে না।
এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলে গেলাম যুবক বয়সের পোলাপান এখানে বেশি আসছেন শতকরা 85% তোমরা আমার সহযোদ্ধা একটা কথা মনে রেখো এখন থেকে নিয়ত করে আমরা হারাম খাইতাম না কারণ হারাম খাওয়ার পরে শরীরে যে রক্তটা পয়দা হয় এই রক্ত যতদিন গায়ে থাকবে ততদিন পর্যন্ত তোমার হাতের দোয়া আল্লাহ কবুল করবে না কথা বলেন ঠিক না এই জন্য যুবক আমি তোমাকে বলছি আর একটা কথা বলি যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি জাহান্নামের কথা বলছেন জাহান্নামের ভিতরে অনেক গোলাপ প্রকারের মানুষ যাবে এর ভিতরে কিছু কিছু সন্তান জাহান্নামে যাওয়ার আগে তার শরীরের ভিতরে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে 70,000 ফেরেশতা লাগামটা তুই এমন ভাবে টান দিব অনেক গোলাপ বান্দারে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে কিন্তু গায়ের ভিতরে থাকে জাহান্নামের আগুনের শিকল থাকবে ওই শিকলগুলো লাল শরীরের ভিতরে যখন লাগে তখন শরীরের গোস্তগুলো কেটে হাড়ি স্পর্শ করে ফেলে আমার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে যাদের শরীরের ভিতরে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে এবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বন্ধু এদেরকে আপনি চিনেন না এরা কে জানেন নি এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো আমার নবী বলেছেন মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম কথা বলেন ঠিক কিনা বলেন আমার মাহফিলের পোলাপান গুলো যেইভাবে কথা বলতে বলেছেন আমি কিন্তু হঠাৎ করে ওইভাবে কথা বলতেছি একটা পয়েন্ট কমিটিদের মতামতের বাইরে নয় এই বিষয়গুলো আগে জানাইয়া দিলে ভালো হয় এরপর আমি যতটুকু পারতেছি তোমাদের মনটা রক্ষা করতে চেষ্টা করছি আর মন রক্ষা করব কি এই কথাগুলো তুমি আমি সবাই মানার দরকার কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী বলেছেন মা বাবাই তোমার জান্নাত আমার মা বাবাই তোমার জাহান্নাম যদি মা বাবারে কষ্ট দাও তুমি জাহান্নামের মধ্যে যাবে আর মা বাবাকে যদি ভালোবাসো তুমি জান্নাতে যাবে এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ বলেছেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে আমি আল্লাহর ইবাদত আপোষ করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না আপনারা হবিগঞ্জের মানুষ জবান খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে এ আমাদের মান্না জবান খুলে বলো সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে যারা আমাদেরকে মাজার পূজারি বলে আমি এদের কাছে বলতে চাই তোমরা কোন কারণে মাজার পূজারি বলো আমরা তো মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহর ওলিকে সম্মান করি ওলি জেনে নবীকে সম্মান করি নবী জেনে আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে মা বাবাকে সম্মান করি মা বাবা জেনে আমরা আল্লাহর সঙ্গে পৃথিবীর কাউকে শরীক করি না যারা আমারে আপনারে বলে বেদাতি আমি বলবো তারা হইলো আসল বেদাতি কথা বলেন ঠিক না বেঠি রাগ করে লাভ নাই গোসা করে লাভ নাই মুখ কিন্তু আমার ছুটাইবেন না আপনাকে সম্মান করি সম্মান ধরে রাখেন আপনি মনে করেন না যে আমার নাম নিয়ে ওয়াজে কিছু কইলে আপনি ভাইরাল হবেন আমিও কিন্তু আপনার নাম নিয়ে কিছু বলতে পারি কারণ আমরা ভদ্র ফ্যামিলির সন্তান আমি একবার বলছি আমার কাছে দাওয়াত দিয়ে দেওয়া আপনি নাম ধরে ধরে ওয়াজের ভিতরে বিভিন্ন ইঙ্গেলে কথা বলেন আমরা সব বুঝি আমরাও কিন্তু ঠিক ভাবে বলতে পারি দাঁত ভাঙা জবাব দিতে পারি আমাদেরও মুখ আছে আমাদেরও হাত আছে কিন্তু ইসলাম এটার নাম নয় ইসলাম বাইরা বাড়ির নাম নয় ইসলাম হলো খোলা খুলির নাম ঠিক কিনা বলেন ইসলাম দূরে ঠেলে দেওয়ার নাম নয় ইসলাম কোলাকুলির নাম এই জন্য আমরা বলবো আমরা কিন্তু মাজার জিয়ারত করি কিন্তু মনে রাখবেন আমার নবী আপনার নবী বলে দিয়েছেন হে পৃথিবীর উম্মত তোমরা এই দুনিয়ার ভিতরে যাই করো না কেন সবকিছুর হিসাব একজন গ্রহণ করে ফেলবেন জবান খুলে বলেন তিনি কে আমার যুবকদেরকে আমি বলে দিয়ে যাই যুবক তোর পাগুলো আমার সামনে বিছাইয়া দে হেই পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই না এই সবাই হাত তুলবে না একটা যুবক হাত তোলো হুজুর আজকের ফজর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব নিয়ত করলাম যেমনে হাত তুলছেন কাম হইতো আমি চিনি এই ব্যবসা করছি বহুত কে কে নামাজ পড়বেন আমরা সবাই পড়ব সকালে কেউ নাই
এমন ব্যবসা আমি করি না একদম আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আজকের ওয়াজের পর থেকে আপনি করবেন ওয়া আমিলু সালিহা নেক আমল করবেন বলুন কে হাত তুলুন সব তুলছে বিশ্বাস না বিশ্বাস না হাত নামান হাত নামান হাত নামান যাই হোক যারা তুলছেন যারা উঠাইছেন আমি আশা করব আপনারা নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন কথা নামাজ ছাড়বেন নামাজ চাই কি চাই না নামাজ ছাড়া বক্তাগিরি আছে নামাজ ছাড়া বিশ্বাসগিরি আছে নামাজ ছাড়া ফকির আলী আছে যদি কোনো সাধক বলে নামাজ লাগতো না একই পীর না শয়তান চিন্তা রাখবেন আর আমার খবর দিবেন আমাকে খবর দিবেন আজকে যিনি আসতেছেন আল্লামা উসমান গনি সালেহী হুজুর তিনি অনেক বিষয়ের সমাধান দিবেন আজকে ইনশাআল্লাহ আজকে আইসা পড়ছে মাশাআল্লাহ স্লোগান দাও বিসমিল্লাহ করে